ভারতের সবথেকে বড় 10টি রেলওয়ে স্টেশন। বন্ধুরা, আমাদের প্রত্যেককেই কখনো না কখনো ভ্রমণ করতেই হয়, আর এর মধ্যে ভারতের সবথেকে প্রচলিত এবং ব্যবহৃত মাধ্যম হল রেলওয়ে। প্রায় 2,50,00,000 মানুষ রেলওয়ের মাধ্যমে যাতায়াত করেন। ট্রেন ভ্রমণের জন্য সবথেকে আরামদায়ক, সস্তা এবং সহজ মাধ্যম। ট্রেন অনেক লম্বা দূরত্ব হাজার হাজার মানুষকে একসাথে নিয়ে পার করতে পারে, তাই ভারতের বেশিরভাগ মানুষ ট্রেন যাত্রা করতে পছন্দ করেন। তবে আপনি যদি ভারতের লোকাল ট্রেনে ভ্রমণ করে থাকেন, তাহলে এটির ব্যাপারে আর বিস্তারিত বলার দরকার নেই, কারণ সেটা কল্পনা করলেই আপনার মধ্যে ধাক্কাধাক্কি এবং প্রচণ্ড ভিড়ের কথা মনে পড়বে। আমরা এটা তো জানি যে 135 কোটি জনবসতির দেশে ভিড় তো থাকবেই, কিন্তু আপনারা কি এটা জানেন যে ভারতের সবথেকে বড় 10টি রেলওয়ে স্টেশন কোনটি? নমস্কার বন্ধুরা, আজ আমরা কথা বলবো ভারতের সবথেকে বড় 10টি স্টেশনের ব্যাপারে। কিন্তু তার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। নাম্বার 10, নাগপুর রেলওয়ে। এটি ভারতের অন্যতম প্রাচীন এবং ব্যস্ত স্টেশনগুলির মধ্যে একটি। 1925 সালের 15ই জানুয়ারি তৎকালীন গভর্নর স্যার ফ্র্যাঙ্ক এই স্টেশনটির উদ্বোধন করেছিলেন, যদিও 1867 সালের শুরুর দিকেই নাগপুর রেলওয়ে স্টেশন প্রতিষ্ঠা লাভ করতে শুরু করে, কারণ তখনকার দিনে নাগপুর একটা গুরুত্বপূর্ণ শহর হিসাবে পরিচিত ছিল। স্টেশনটিতে প্ল্যাটফর্ম আছে 8টি এবং ট্র্যাক আছে 13টি। প্রতিদিন প্রায় 1,60,000 মানুষ এই প্ল্যাটফর্মের মাধ্যমে যাতায়াত করে থাকেন। বিভিন্ন স্থান থেকে সর্বমোট প্রায় 242টি ট্রেন নাগপুর স্টেশনে থামে। এগুলোর মধ্যে রয়েছে প্যাসেঞ্জার, এক্সপ্রেস, মেল, দুরন্ত, রাজধানী, গরিব রথ ইত্যাদি ট্রেন। এগুলোর মধ্যে প্রায় 53টি ট্রেন প্রতিদিন চলাচল করে থাকে এবং 26টি ট্রেন নাগপুর থেকে ছাড়ে। নাম্বার 9, কল্যাণ স্টেশন, মুম্বাই। এটি আমাদের লিস্টের বাকি স্টেশনগুলির থেকে একটু কম বয়সী। কল্যাণ স্টেশনটি নির্মিত হয় 1954 সালে। এটি মুম্বাই শহরের মেন লাইনের একটি প্রধান স্টেশন হিসাবে। স্টেশনটিতে প্ল্যাটফর্ম সংখ্যা 8টি। প্রতিদিন প্রায় 300টি ট্রেন স্টেশনের মধ্যে আসা যাওয়া করে, এর মধ্যে লোকাল এবং দূরপাল্লার দুটোই আছে। প্রতিদিন প্রায় 1,00,000 যাত্রী এই স্টেশনের মাধ্যমে আসা যাওয়া করেন। নাম্বার 8, বিজয়ওয়াড়া স্টেশন, অন্ধ্রপ্রদেশ। এই স্টেশনটি 1888 সালে তৈরি করা হয়েছিল। এটিতে 10টি প্ল্যাটফর্ম এবং 22টি ট্র্যাক আছে। প্রতিদিন প্রায় 400টি ট্রেনের আনাগোনা এই স্টেশনে লক্ষ্য করা যায়। এছাড়াও মালবাহী এবং এক্সপ্রেস ট্রেনগুলি স্টেশনটিতে অতিরিক্ত ট্রাফিক তৈরি করে। প্রায় 1,40,000 মানুষ প্রতিদিন এই রেলওয়ে স্টেশনের মধ্য দিয়ে যাতায়াত করে থাকেন, যার জন্য এটি দেশের ব্যস্ত স্টেশনগুলির মধ্যে একটি স্টেশন। স্টেশনটিকে বাইরে থেকে দেখতে কিছুটা পুরনো ব্রিটিশ আমলের মতো। নাম্বার 7, কানপুর রেলওয়ে স্টেশন। এই স্টেশনটি 1930 সালে তৈরি করা হয় এবং এখনও এটি ভারতের গুরুত্বপূর্ণ স্টেশন হিসাবে আছে। এটি ভারতের 5টি কেন্দ্রীয় রেলওয়ে স্টেশনগুলির মধ্যে একটি। স্টেশনটিতে 9টি প্ল্যাটফর্ম আছে এবং 14টি ট্র্যাক আছে। প্রতিদিন প্রায় 600টি ট্রেন এই স্টেশনের মধ্যে দিয়ে আসা যাওয়া করে। তাছাড়াও 580টি রেলওয়ে স্টেশন কানপুর রেলওয়ে স্টেশনের সঙ্গে ডাইরেক্টলি কানেক্টেড। এছাড়াও প্রতিদিন প্রায় 1,50,000 মানুষ এই কানপুর রেলওয়ে স্টেশনের মাধ্যমে যাতায়াত করে থাকেন। নাম্বার 6, গোরখপুর রেলওয়ে স্টেশন, উত্তরপ্রদেশ। এই রেলওয়ে স্টেশনটিও 1930 সালে তৈরি করা হয়েছিল। গোরখপুর রেলওয়ে স্টেশনটি উত্তর ভারতীয় রেলপথের জন্য একটি বিশিষ্ট সংযোগ স্থল, কারণ এটি সারা দেশ থেকে ট্রেন এবং ট্রেনের ট্র্যাকগুলিকে সংযুক্ত করে। বর্তমানে এই স্টেশনটিতে 10টি প্ল্যাটফর্ম রয়েছে এবং 26টি ট্র্যাক আছে। গোরখপুর রেলওয়ে স্টেশন বিশ্বের সবথেকে দীর্ঘ রেলওয়ে স্টেশনগুলির মধ্যে একটি। এর দৈর্ঘ্য প্রায় 1,336 মিটার। এই স্টেশন থেকে প্রতিদিন প্রায় 189টি ট্রেন চলাচল করে থাকে এবং এর সাথে প্রতিদিন প্রায় 1,00,000 বেশি মানুষ যাতায়াত করে থাকেন এই প্ল্যাটফর্মের দ্বারা। নাম্বার 5, চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন। চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশনটি 1873 সালে তৈরি করা হয়। এই স্টেশনটির পূর্বে নাম ছিল মাদ্রাস সেন্ট্রাল। এটি সাউথ ইন্ডিয়ার কেন্দ্রীয় স্টেশনগুলির মধ্যে একটি। প্ল্যাটফর্মটিতে রোজ 350টি এক্সপ্রেস ট্রেন, 1,000-এর বেশি লোকাল এবং 150টি DMU এবং মিমো প্যাসেঞ্জার যাতায়াত করে থাকে। প্রতিদিন প্রায় 5,00,000 মানুষের আনাগোনা এই স্টেশনটিকে সাউথ ইন্ডিয়ার অন্যতম ব্যস্ত স্টেশনে পরিণত করে। এই স্টেশনে 17টি প্ল্যাটফর্ম আছে এবং 30টি ট্র্যাক আছে। নাম্বার 4, নিউ দিল্লি রেলওয়ে স্টেশন। নিউ দিল্লির রেলওয়ে স্টেশনটি 1926 সালে তৈরি হয় তৎকালীন ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা। স্টেশনটিতে প্ল্যাটফর্ম সংখ্যা আছে 16টি এবং ট্র্যাক সংখ্যা 18টি। স্টেশনটিতে প্রতিদিন প্রায় 350 ট্রেন আসা যাওয়া করে এবং এরই সাথে প্রায় 2,00,000 মানুষ প্রতিদিন এই স্টেশনটির মাধ্যমে যাতায়াত করে থাকেন।
স্টেশনটি নয়াদিল্লি কেন্দ্রীয় রেলওয়ে স্টেশন হিসাবেও কাজ করে। নাম্বার 3, ছত্রপতি শিবাজি টার্মিনাস। মুম্বাইয়ের বিখ্যাত ছত্রপতি শিবাজি টার্মিনাসে 18টি প্ল্যাটফর্ম রয়েছে। এটি তৈরি হয়েছিল 1887 সালে এবং 2004 সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবেও ঘোষিত হয়েছিল। ছত্রপতি শিবাজি টার্মিনাস পূর্বে ভিক্টোরিয়া টার্মিনাস হিসাবে পরিচিত ছিল। প্রতিদিন প্রায় 1250টি ট্রেন স্টেশনের মধ্যে আসা যাওয়া করে এবং পরিসংখ্যান অনুসারে প্রতিদিন প্রায় 10 লক্ষ মানুষ ছত্রপতি শিবাজি টার্মিনাসের মাধ্যমে যাতায়াত করে থাকেন। নাম্বার 2, শিয়ালদহ স্টেশন। শিয়ালদহ স্টেশন তৈরি করা হয়েছিল 1862 সালে, আজ থেকে প্রায় 158 বছর আগে। এটির নিয়মিত ভ্রমণের জন্য একটি প্রধান টার্মিনাস। স্টেশনটিতে 22টি প্ল্যাটফর্ম আছে এবং 28টি ট্র্যাক আছে। প্রতিদিন প্রায় 1.5 লক্ষ মানুষ শিয়ালদহ স্টেশনের মাধ্যমে যাতায়াত করে থাকেন। নাম্বার 1 আছে হাওড়া জাংশন। হাওড়া জাংশন রেলওয়ে স্টেশন ভারতের অন্যতম প্রাচীন রেলওয়ে স্টেশন। এটিকে 1854 সালে খোলা হয়েছিল এবং এটি ভারতের ব্যস্ততম রেলওয়ে স্টেশনগুলির মধ্যে একটি। প্রচুর ভিড় এবং ট্রেনগুলির আসা যাওয়া সামাল দিতে এই স্টেশনটি আকারে বিশাল বড় করে তৈরি করা হয়েছে। স্টেশনটিতে রয়েছে 23টি প্ল্যাটফর্ম এবং 26টি ট্র্যাক। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা 670টি ট্রেনকে হাওড়া স্টেশন পরিচালিত করে। এর সাথে প্রতিদিন প্রায় 2 লক্ষ মানুষ হাওড়া স্টেশনের মাধ্যমে দেশের এই প্রান্ত থেকে ও প্রান্তে যাতায়াত করে থাকেন। তো বন্ধুরা, এই ছিল টপ 10 বিগেস্ট রেলওয়ে স্টেশন ইন ইন্ডিয়া। ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।